আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর একটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি ইসমাম দিতা ব্লগ চ্যানেলটিতে, আমি তাদের মা। তো আমরা এখন চলে যাচ্ছি উত্তরাতে, মাকে নিয়ে আসব। এটা তারই একটি ভিডিও ক্লিপ, যদি এক সপ্তাহ আগের। আর এরপরে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে তারও এক সপ্তাহ আগের মেবি। তো এখানে দুই দিনের ক্লিপ অ্যাড করেছি। তো আমি আর আমার বড় মেয়ে যাচ্ছি, ছোটকে রেখে যাচ্ছে মাইশাদের বাসায়। আর এটা হচ্ছে যে তারও এক সপ্তাহ আগে যেটা বললাম, সন্ধ্যাবেলা আপা, তারপরে সৃজন, তৃপ্তি, তুহি, এরা সবাই আসছে। এরা মানে আপা আপা ছেলের বউ, আপার মানে যে মানে আমাদের নাতনি, তো এরা সবাই আসছে। এদিকে আমার সারাদিনই আজকে তেমন একটা ভালো লাগছিল না, আমি তরকারি রান্না করব বা এরকম একটা আর কি ভাব, করছি তো করছি না। তো আমাদের মানে আমরা খাবো এরকম তরকারি আছে, বাট আমার বর এগুলো খাবে না, তো ওর জন্য একটু তরকারি করব। তো আজকে আমার রান্নাঘরে মানে বরাবরই মানে যার রান্না খেলে একটা কথা বলে যে একই মশলা একই সব এভাবে রান্না করতে পারো না, তো তখন আমার কাছে একটাই থাকে যে আমি তো আর ইনি না, সো এরকম হওয়ার কথা না। তো আজকে হচ্ছে সেই প্রত্যাশিত ব্যক্তিটি আমার রান্নাঘরে, মেজো আপা আসছে, বলতেছি যে মানে তরকারিটা রান্না করে দেন আপনার ভাইয়ার। তো যে কথা সেই কাজ, আপাও বললো যে ঠিক আছে দাও রান্না করে দেই। তো আমি ভাবলাম যে আপা যেহেতু রান্না করতেছে আমি একটু শ্যুট করি। তো যাই হোক, আপা রান্না করতে মানে এটা আমার পরে মনে আসলো যে এটা আমি ক্যামেরা বন্দি করে রাখি। আপা অলমোস্ট মশলা কষে ফেলেছে, দেখতে পাচ্ছে এখন কাঁচা মাছটা দিয়ে দিচ্ছে, মাছটাকে একটু কষিয়ে উঠিয়ে নিবে। তবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি এটা কীভাবে করেছে। প্রথমে তেলটা মানে নর্মালি গরম করে পেঁয়াজ কুচি ভেজে ওটাতে হলুদ, জিরে আর একটু বেশি পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে, অনেকটা পরিমাণে পানি দিয়ে, আর পানিটা এখনও আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো পাশাপাশি দেখা গেছে এই কই মাছটা হবে শিম দিয়ে, আর শিমের সাথে আস্তে আস্তে মরিচ দেখতেই পাচ্ছ, সেটাও ফ্রাই হচ্ছে। আচ্ছা, এক পিস আলু, যেহেতু যদিও আমার বরের জন্যই রান্না হচ্ছে বাট আমার বর মেয়েও তো খাবে, সেই জন্য আলুটা অ্যাড হয়েছে। আর এই মরিচগুলো যে তাকিয়ে আছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে, এই ধরনের তরকারিগুলো তো আমার বড়ের জন্য মরিচগুলো দিতেই হয়, কারণ ওই তরকারি মানে সবজি তরকারি খাবে ঠিক আছে বাট সাথে তো আস্তে আস্তে মরিচ থাকতে হবে এই আর কি। তো বোন যেহেতু রান্না করছে ভাইয়ের সবটাই জানা, সো সবটাই অ্যাড করেছে আর কি, মরিচ বা যেটা যেটা হয় আর কি। তো আমি একেবারে আগে তরকারিটা রান্না করতে পারতাম না, তবে মাশাল্লাহ এই যে আজকে আমার রান্নাঘর আপা রান্না করছে, এই রান্না থেকে আমার মাশাল্লাহ অনেকটা রান্নার হাত ভালো হয়ে গিয়েছে, ম্যাজিকের মতো বলতে পারো। মানে আমার রান্নার মানে এটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমি এই কথাটা মানে এই রান্নাটাকে নিয়ে প্রায়ই শেয়ার করি সবার সাথে, প্লাস তেমনি একদিন মেজো ভবিষ্যতেও বলতেছি যে এমন এমন বলে তোমার দেবর যে এটা কার, তখন আমি বলছি এটা কার রান্না বা এইরকম আর কি, আপার রান্নাটা নিয়ে বা আপা মা এরা রান্না করলে এদের মতো হয় না। তো কথা হচ্ছে যে আমরা তো প্রত্যেকে আলাদা আলাদা মানুষ, একজনের আরেকজনের মতো হবে কখনো না। তো ভাবি বলতেছে যখন রান্না করো তখন একটু দেখবা, বলে আগে দেখছি বাট তারপরে হয় না। কিন্তু আজকে যে রান্নাটা দেখতে পাচ্ছ তোমরা, শুধুই খুন্তি নাড়াচড়া আর দুটো কড়াই ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছ না, বাট এই রান্নাটা থেকে আমার অনেকটা উন্নতি হয়েছে। আমি এই রান্নাটাকে ফলো করে এখন এরপর থেকে রান্না করছি। মাশাল্লাহ, আমি যখন টেবিলে খাবার রাখি তরকারি তখন আমি আমার বাচ্চাদেরকে বলি আজকে তরকারি খেয়ে তোমরা তোমার ফুপির রান্না খাচ্ছ মনে হবে, আর তো ফুপি রান্না খাচ্ছ মনে হবে। প্যান্টটা পুড়ে গিয়েছে, এখানে একটু পেঁয়াজ ভেজেছিল আপা ওঠানো, কারণ আমি আবার কই মাছ ভেজে রেখেছি, আমরা ডাল দিয়ে বা আরও সবজি ওইটার সাথেও খাবো। তো এখানেও রান্নাও হচ্ছে কই মাছ, তো ঠিক আছে আপার হাতের রান্না কালা ছিল আপার হাতের মজাদার রান্না। তবে রান্নাটা যাই হোক শুরু থেকে সে পর্যন্ত দেখাতে পারি নাই, মানে একটু সমস্যার কারণে, আর তরকারির কালারটা তো ভালো আসে না, এই জন্য আপা বারবার বলতেছিল। বাট এটা হচ্ছে কি আমার মানে আপা বুঝতে পারে নাই যে আমার হলুদটা বা এরকম কিছু, আর হঠাৎ করে যেহেতু নিজেরটা থেকে আরেকটা রান্নাঘর যতই হই নিজের মানুষ, তো এই যে এটা হচ্ছে আরও তারপরের দিন আমার মুড়ি কিনতে আসছে, আমার ছোটো মেয়ে ভিডিও করছে, আর এই তরকারিটাতে একটা ফোড়ন দেওয়া হয়, ফোড়ন দেওয়া হয় মিনস আমরা এই বাসায় বিশেষ আপাই মনে হয় বেশি এটা ইউজ করে, আমিও করি বাট
কম। তো ফোরনটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তে প্রায় চিড়ে একসাথে গ্রাইন্ড করে রাখা হয়, সেটা দিলে তরকারিটা একটু ঝোলটা গাঢ় হয় আর খেতেও মশলা অনেক বেশি ভালো লাগে। আর লাস্টে তো অবশ্যই ধনে পাতা থাকলে ধনে পাতা অ্যাড করে দিবে, ব্যাস তাহলেই আমি এই ভেজিটেবল কারিটা রেডি হয়ে যায়। আর এখানে হচ্ছে তিন বাপ বেটি, আমার বড় হচ্ছে থেকে আসার পর আমরা একটু বাইরে ছিলাম তো একসাথে হয়েছি, ব্যাস তিন বাপ বেটি একসাথে হয়েছে মানে চতুর্থ ব্যক্তিটির কোনোই খবর নেই। ওরা বাদাম তারপরে হচ্ছে সিম বিচেরা খাচ্ছে, তো হাঁটছে হাঁটছে আর ধাক্কা ধাক্কি, সেটা দেখতেই পাচ্ছ, এর আগেও দেখেছো ভিডিওতে। তো আমি যে একজন পিছন থেকে শুট করতেছি না কি করতেছি বা আমি পিছনে আসি না কি এদিকে তাদের কোনো খেয়ালই নেই। তো যাই হোক আজকে ভিডিও এইখানে এই পর্যন্তই, আজকে তোমার খুব মজা করে খাবার খাবে যেহেতু আপার রান্না। তবে তোমাদেরকে আমার আরও একটি নতুন চ্যানেলের লিঙ্ক দিবো, সেই চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবে তোমরা, আশা রাখি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করি ইনশাআল্লাহ।